জীবন খে রোজ নতুন করে ভালোবাসো আজ মনে রে নতুন কে ভালোবাসো সোম স্বাগত জানাই প্রতিদিন আনন্দ নিনে আপনাদের যোগদানে আমি সত্যি খুব আনন্দিত এই সপ্তাহে আমি কিভাবে জীবন উপভোগ করতে হয় তার ওপর শিক্ষাদান করছি এবং আমার মনে হয় যেই একটা জিনিস আমাদের শিখতে হবে জীবন উপভোগ করতে গেলে তা হলো প্রভু আমাদের যা দিতে চান তা কিভাবে গ্রহণ করতে হবে উনার ভালোবাসা কিনতে পাওয়া যায় না আমাদের শিখতে হবে উনার থেকে কিভাবে গ্রহণ করতে হয় এবং তা আমাদের খুবই নম্রভাবে গ্রহণ করতে হয় কারণ বেশিরভাগ সময় যা আমাদের তিনি দিতে চান তার উপযুক্ত আমরা হই না উনি আমাদের সঙ্গে ভালো হয়ে থাকতে চান আর তা নিয়ে ভাবতে হতে ব্যস্ত হয়ে যায় যে গ্রহণ করার সময় থাকে না তাই এবার আমরা গ্রহণ করবার চেষ্টা করব যা প্রভু আমাদের বিনা কোনো শর্তেই দিতে চান আর আজকের শিক্ষা নিশ্চয়ই আপনাদের চোখ খুলে দেবে এবং নতুন পৃথিবীর দিকে আপনারা নতুন চোখে দেখতে পাবেন প্রতিদিন আনন্দ নিতে বলছি যতদিন না গ্রহণ করতে শিখবেন তখন পেতে শেখা নয় ততদিন জীবন উপভোগ করতে পারবেন না এবং প্রভু যে আপনাকে দিতে চান তা আপনি কোনোদিনও পাবেন না বা তা উপভোগ করতে পারবেন না কারণ আপনি ধার্মিক হওয়া ভাববেন যে সব কিছু বুঝি পূর্ণ ফলে অর্জন করতে হবে আসলে সৎ কাজের দ্বারা যা আমরা তার কাছ থেকে কিনতে চাই তিনি তা আমাদের এমনিতেই দেবেন তিনি যখন তা না দিয়ে আটকে রাখেন যতদিন না আমরা বিশ্বাসের সাথে তা গ্রহণ করতে শিখি কাজ করে পাওয়া যায় না বিশ্বাসের দ্বারা পেতে হয় চান এবং গ্রহণ করুন রাজা যখব বলেছেন আপনার আনন্দ হয়তো পরিপূর্ণ মনের যা ইচ্ছা তা প্রভুর কাছে চাও তা গ্রহণ করো তখনই তা পাবো তখনই আনন্দ পাবো যদি চান প্রভু আপনার পাপ ক্ষমা করেন তাহলে বলুন প্রভু আমার পাপ ক্ষমা করুন আর আমি এক্ষুনি সেই ক্ষমা গ্রহণ করছি আপনারা এভাবে প্রার্থনা করতে শুরু করুন আমায় ক্ষমা করুন প্রভু আমি সেই ক্ষমা গ্রহণ করছি আমি বিশ্বাস করি আপনি ক্ষমা করেছেন আপনার বাণিজ্যেরও সৎ তাই আমি নিজেকে পাপ মুক্ত মনে করছি একেবারে পাপ মুক্ত আপনি যা বললাম তা যদি করেন তাহলে জীবনে পরিবর্তন লক্ষ্য করবেন অবশ্যই কারণ নিজেকে মনে করাতে হবে যে গ্রহণ করা দরকার এবং এই মুহূর্তে আমাকে তা করতে হবে আমি এখন পেয়েছি এবার তা উপভোগ করব প্রভু আমি করব এই অবস্থায় আমার আপনার সাহায্য পাবার কথা নয় তবু আপনার করুণা চাইছি প্রভু আপনি আমায় আশীর্বাদ করুন যদিও আমি এটা প্রাপ্য নই প্রভু তবু আমায় আশীর্বাদ করুন আমি এই মুহূর্তে তা গ্রহণ করব প্রভু এই মুহূর্তে আপনার পক্ষপাতিত্ব নিলাম আমি আপনার কাছে আশীর্বাদ চাইছি কারণ আপনি মহান আমি ভালো বলে নয় আমি মহান বলে এবার যান দুই সামুয়েল অধ্যায় নয় চান ও লাভ করুন যাতে আনন্দপূর্ণতা পায় আপনার জন্যে আপনাকে তিনি আশীর্বাদ করেন না যিশুর জন্য করেন আপনি যিশুর প্রভুর অন্তরের সাথে আপনার সম্পর্ক আছে আমি আবার বলছি আপনার জন্য প্রভু আপনাকে আশীর্বাদ করেন না যিশুর জন্য করেন কারণ আপনার যিশুর সাথে সম্পর্ক আছে অনেকে আমায় ভালোবাসে বলে আমার সন্তানদের উপহার দিতে চায় তেমনি পরম পিতা যিশুকে ভালোবাসেন এবং যিশু আপনাদের ভালোবাসেন তাই তিনি আমাদের আশীর্বাদ করেন আমিন আয়াত একে পরে দাউদ কহিলেন আমি জনাথনের নিমিত্ত যাহার প্রতি দয়া করিতে পারি এমন কেহ কি শৌলের কুলে অবশিষ্ট আছে দাউদের সাথে জনাথনের সুসম্পর্ক ছিল জনাথন শৌলের প্রভু এমন শৌল ও জনাথন দুজনেই মৃত কিন্তু এখনও তাদের নিমিত্ত তাদের পরিবারকে দাউদ দয়া করতে চান শিব মানে শৌলের কুলের এক দাম ছিল তাকে দাউদের নিকটে ডাকা হইলে রাজা তাহাকে কহিলেন তুমি কি শিব সে কহিল আপনার দাস সেই বটে রাজা কহিলেন আমি যাহার প্রতি ঈশ্বরের দয়া প্রদর্শন করিতে পারি শৌলের বহুলে এমন কেউই কি অবশিষ্ট নাই বিস্তারিত বাইবেলে বলেছে প্রভুর অপরিসীম দয়া প্রভুর অপরিসীম অকল্পনীয় করুণা ও দয়া শিব রাজাকে কহিল জনাথনের এক পুত্র এখনও অবশিষ্ট আছেন তিনি চরণে ক্ষুব্ধ বাইবেলে আপনার দাগ দিয়ে রাখতে পারেন তিনি চরণে জনাথন কর্তাটাও কারণ একটা জরুরি মূল কথা আমরা যেমন বলি হ্যাঁ তার ছেলে আছে তবে তার অনেক দোষ তাই তাকে আশীর্বাদ করব কি দারুণ কারণ শত হলেও জানেন তো প্রভু মহৎ ভালো মানুষকে পছন্দ করেন যাদের সুনাম আছে যারা রোজ সকালে চার ঘন্টা প্রার্থনা করে এরা আশীর্বাদ পাবে আর আমরা যারা প্রার্থনা করতে গিয়ে ঘুমিয়ে পড়ি তারা পাবে না মানে সৎ প্রভু আপনাকে আশীর্বাদ করবেন না গত কোনো দিন হলেও সপ্তাহে আপনি রাগারাগি করেছেন আর এবার তো আপনি কোনো কিছু দানও করেননি ব্যাপারটা বেশ গুরুত্বপূর্ণ তাই নয় কি আমরা সবাই বলি যুক্তিবাদী হয়ে পড়ি আর ভাবতে শুরু করি আমরা সঠিক না হলে প্রভু আমাদের মঙ্গল করবেন না বাইবেলে বলেছে প্রভুর চক্ষু সব সময় খুঁজে বেড়াচ্ছে এমন কাউকে যার হৃদয় তার প্রতি এবং প্রভু তার মাধ্যমে প্রকাশ ঘটাবেন কাজটা বড় কথা নয় তিনি হৃদয় বিচার করেন এই কথাটা আমি প্রায় বলি এবং মনোপ্রাণ দিয়ে বিশ্বাসও করি যে এমন অনেকে আছে যারা আমার থেকেও বেশি উপযুক্ত এরকম অনেকেও আছে যারা লোকেদের সঙ্গে মধুর ব্যবহার করে মানে সবাই তাদের ভালোবাসে আর তাদের মধুর কণ্ঠস্বর সুন্দর ব্যক্তিত্ব তাদের সুন্দর স্বভাব আর তাদের মধ্যে সব গুণও আছে কিন্তু কি জানেন প্রভু তাদেরই খেয়াল রাখেন যাদের মন শুদ্ধ অথচ কাজে তারা পটু নয় প্রভু যারা কাজে পটু অথচ মনোভাব সঠিক নয় তাদের জন্যে কিছু করতে চান না এটা আপনাদের মনে রাখতে হবে আমি কৃতজ্ঞ যে প্রভু আমাদের অন্তর দেখেন আর তিনি আমাদের মতো বাইরেটা দেখেন না আমাদের তিনি শুধু ভেতরটাই দেখেন সে যে খোড়া ছিল তাতে দাউদের কিছু এলো গেল না দুই সামুয়েল নয়ের চার রাজা কহিলেন সে কোথায় শিব রাজা কহিলেন তিনি লো দরবালে আসলে এই জায়গাটা খুব একটা ভালো ছিল না পরে দাউদ রাজা লো দাবারে লোক প্রেরণ করিয়া তম্মিলনের পুত্র মুখিরার বাটি হইতে তাহাকে আনাইলেন তার মানে তিনি তাকে আনতে লোক পাঠালেন মানে লো দবারে যেতে হবে জোনাথনের পুত্র ছিল বালক আর বর্তমান রাজা রাজা দাউদের হৃদয়তার সম্পর্ক ছিল আর এই কারণেই তার রক্তের সম্পর্কের দাম দেয় ছেলেটি কথা জানত সে সম্পর্কের অর্থ মানে কেন তাহলে সে তার রাজত্ব দাবি করল না সেটাও দেখব আর সেটা দেখার জন্য আমাদের যেতে হবে আরেকটা জায়গায় সেটা হলো আয়াত ছয় তখন শৌলের পৌত্র জনার্থনের পুত্র মতিশকে দাউদের নিকটে আসিয়া উপুর হইয়া পড়িয়া প্রাণপাত করিলেন তখন দাউদ কহিলেন মফি বসত তিনি উত্তর কহিলেন দেখুন আপনার দাস এবার দেখুন আয়াত সাদ দাউদ তাহাকে কহিলেন ভয় করিও না পিতা জনথনের নিমিত্ত আমি আপনার দিকে তাকিয়ে শুধু বলতে পারি প্রভু আপনাকে দয়া করবেন আর আপনার উদ্ধারক যিশুর নিমিত্ত বিস্তারিত বাইবেলে বলেছে আমরা যীশুর নামে প্রার্থনা করি তখন প্রভুকে নিবেদন করি যীশু খুব ভালো না আমি যখন প্রার্থনা করে প্রভুকে বলি যিশুর নামে তার অর্থ আপনাকে এসে করতে বলছি যিশুর নিমিত্তে যিশু যা তার সবটা আপনাকে উৎসর্গ করছি খুবই শক্তিশালী বন্ধু তার নামের শক্তি আমার সব দেখো অন্যায় মুছে ফেলার জন্য তার প্রতি বিশ্বাসের শক্তি যথেষ্ট আমি তোমার পিতা জনার্থনে নিমিত্ত অবশ্য তোমার প্রতি দয়া করিব আমি তোমার পিতামহর শৌলের সমস্ত ভূমি তোমাকে ফিরাইয়া দেব আর তুমি নিত্য আমার মেজে ভোজন করিবে এখন সমস্যাটা এখানে আয়াত আর তাহাতে তিনি প্রাণপাত করিয়া কহিলেন আপনার এ দাসকে আপনি আমার মতো মৃত কুকুরের প্রতি দৃষ্টি করিতেছেন তিনি হনিমুখ ভুগেছেন তিনি কে ভুলে গেছিলেন আমরাও ভুলে যাই যে আমরা সেই পরম পিতা সন্তান আর আমাদেরও যীশুখ্রিস্টের মাধ্যমেই জীবনে রাজার মতো বাঁচার কথা অনেক সময় ভুলে যায় প্রভু করুণার কথা এবং আমাদের কারোরই এসব পাবার কথা নয় আপনারা মনে করুন যদি আমার ক্ষমতা অনুসারে কাজ দিতেন তাহলে এখন আমি কোথাও জঞ্জাল সাফ করতাম সেটাই আমার কাজ হতো কেন জানেন কারণ আমার সেই অতীত কিন্তু কে জানেন যিশু অতীত শুধু অতীতেই সে এতটাই অতীত হয়ে যায় যে খুঁজেও পাওয়া যায় না কেহ যদি কৃষ্ণে থাকে তখন নতুন সৃষ্টি নৌল পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে দেখো সেগুলো নতুন হইয়াছে আমরা খ্রিস্টে বসে আছি খ্রিস্টের সাথে ফলত কেহ যদি খ্রিস্টের থাকে তবে নতুন সৃষ্টি নইলে পুরাতন বিষয়গুলো অতীত হইয়াছে আমরা খ্রিস্টে বাস করি খ্রিস্টের সাথে কবরস্থ হয়েছি খ্রিস্টের সাথে নতুন জীবনে উত্থিত হয়েছি ধার্মিক লোকেরা আপনার অতীতকে টেনে আনে তবে মনে রাখবেন প্রভু অতীতকে টেনে আনেন না যিশু অতীতকে টেনে আনেন না কারণ তিনি বলেছেন আমি তোমার পাপকে এতটাই দূরে নিয়ে যাব যেমন পূর্ব ও পশ্চিমের ফারাক আর সে কথা কোনদিন মনে রাখবে না হ্যালো লইয়া অবাক লাগে যদি আপনাকে সবাই উপযুক্ত মনে না করে তাহলে আপনার উন্নতিতে খুশি হয় না জানেন যখন প্রভু আমায় এ কাজে আহ্বান করলেন তখন তো সবার জ্ঞান হারাবার অবস্থা কারণ তারা তখন আমায় কি চিন্ত তাই অনেক সময় আপনার পরিচিতরা বা আপনার প্রিয়জনেরা আপনার কাছ থেকে কিছু নিতে পারে না কারণ আপনার অতীতটা তারা জানে তারা যিশুকে বলেছিল তুমি তো এটা ছুতোরের ছেলে নিজেকে তুমি কি মনে করো কিন্তু প্রভু তাকে ব্যবহার করেন জ্ঞানীকে হার মানাতে আপনারা অনেকেই লো দরবার এসেছেন হে সামুয়েল তাহাতে তিনি হে সামুয়েল তাহাতে তিনি প্রাপ করিলেন এবং আপনার এ দাস যে আপনি আমার মতো ও তার সেবককে প্রাসাদে নিয়ে আসেন তাকে তার ভূমি সব ফিরিয়ে দেন তাকে তার প্রাপ্য সবকিছু সানন্দে দাউদ দিয়ে দিলেন এরপর এখানে বলেছে বসদ জিরুশিলমে বাস করিলেন কেননা তিনি নিত্য নিত্য রাজার মেজে ভোজ করেলেন এটা আমার খুব প্রিয় যদিও আমার মধ্যে দুর্বলতা আছে অনেক ক্ষেত্রে সবকিছু ঠিকঠাক করি না তবুও প্রভু মঙ্গল করবেন কিন্তু লো দেবারে লুকিয়ে থাকতে পারবেন না আমাকে সাহস করে প্রাসাদে দরজায় এসে বলতে হবে আমি আবার এসেছি আবার এসেছি প্রভু আমি আমায় গ্রহণ করুন প্রভু আমি অত্যন্ত দুঃখিত আমার পাপ ক্ষমা করুন প্রভু আবার ভুল করতে চাই সাহায্য করুন শক্তি দিন আপনার ক্ষমা গ্রহণ করলাম এবং ক্ষমিয়া করতে চাই যতই বোকার মতো শুনতে লাগুক প্রভু যদিও আমি এর উপযুক্ত নই তবু আমায় আশীর্বাদ করুন প্রভু আমার আপনার আশীর্বাদ চাই প্রভু আপনার আশীর্বাদ ছাড়া আমার কিচ্ছু হবে না আমার দায়িত্ব নিন প্রয়োজন মেটান আপনারা জানেন বাইবেল অনুসারে তিনি তাই করেন কিন্তু আমার মনে হয় খুব কম লোকই এভাবে প্রার্থনা করে তারা সাহস নিয়ে আমরা প্রার্থনা করি না তারা সাহস নিয়ে প্রার্থনা করে না ভালো সময় ভালো করে প্রার্থনা করি কিন্তু যখন অন্যায় করি তখন কি হয় তখন কোথাও একটা সমর্থন দেখতে পেলাম যেন যে দিনগুলোতে আপনি খুব একটা ভালো কাজ করেন না তখন এভাবে প্রার্থনা করেন কি বাইবেলে বলেছে করুণা সিন্ধুর সামনে সাহস করে এগো এবার আমরা দেখব ইব্রিয় চার এটা পড়ব ভাবিনি কিন্তু পড়তে চাই ঠিক আছে গ্রহণ করুন আবার বলি গ্রহণ করুন গ্রহণ করুন গ্রহণ করুন আপনারা প্রভুর থেকে বেশি দিয়াবলের কাছ থেকে সাহায্য গ্রহণ করি কথাটা ভেবে দেখুন দোষ বা অপরাধ বোধ গ্রহণ করতে চেষ্টা করতে হয় না সত্যটা আজ বুঝে নিন সবাই মিথ্যে ভয় অশুভ চিন্তা এসব গ্রহণ করতে এতটুকু দ্বিধাবোধ হয় না আমাদের লজ্জা অবসাদ নিরাপত্তাহীনতা ও কাছ থেকে আমরা হাত পিনি কিন্তু প্রভুর কাছ থেকে নিনা পবিত্র আত্মাকে গ্রহণ করুন বাইবেলে বলেছে পবিত্র আত্মাকে গ্রহণ করো তবেই আনন্দ পূর্ণতা পাবে কি চাইবে বা তুমিও চাও প্রয়োজন বা ইচ্ছা দুশ্চিন্তা করতে হবে না যদি তোমার জন্য সেটা ঠিক নয় প্রভু তা তোমায় দেবেন না বিলম্ব প্রত্যাখ্যান নয় অনেক সময় আমাদের একটু অপেক্ষা করতে হয় কারণ তিনি হয়তো আমার জীবনের অন্য একটা বিষয় ব্যস্ত আছেন প্রভুতে আনন্দিত হন তিনি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবেন এমন কি আপনার অতি ক্ষুদ্র ইচ্ছা পর্যন্ত তিনি পূর্ণ করবেন এবং আপনার মঙ্গল করে তিনি আনন্দিত হন প্রভু আপনার মঙ্গল করে ভীষণ আনন্দিত হন গত সপ্তাহে আমার মেয়েকে ফোন করলাম বাচ্চাদের জামা কাপড়ের একটা দোকান থেকে আর এখানেও এই দোকান আছে কিনা জানি না হয়তো আছে আমি তাকে বললাম তোমার মেয়ের সাইজটা বলো আমি এই দোকানে এসেছি তাই ভাবলাম ওদেরকে কিছু কিনে এনে দিই এখানে এখন সেল চলছে তখন মেয়ে বলল আচ্ছা ও আচ্ছা সেই চকচকে কাজ বসানো জামা আছে আমি বললাম হ্যাঁ সেটাই তো দেখছি ও বলল তুমি বিশ্বাস করতে পারবে না প্রভু নিশ্চয় মহান বললাম কেন বললো গতকাল ওখানে গেছিলাম আর ওই জামাটা কিনবো ভাবলাম কিন্তু মনে হলো প্রভু চান না আমি টাকা খরচ করি তাই বাড়ি চলে এলাম আর এখন তুমি সেইগুলো কিনে নিচ্ছ আর বাড়ি চলে এলাম আর এখনই তুমি সেইগুলো কিনছ আর এটা প্রভুরই মহিমা কারণ আমি অনেকদিন কেনাকাটা করিনি দে আমি ওখান থেকে যাবার সময় আমি বললাম এক মিনিট আমি এই দোকানটাতে দিতে চাই এরকম কিন্তু আমি কোনোদিনও করি না আর যেদিন প্রভু আমার মেয়েকে কিনতে বারণ করলেন ঠিক তারপরের দিনই আমি গিয়ে আমি আপনাদের বোঝাতে চাইছি যে প্রভু আপনাকে খুশি করতে চান প্রভু আপনাকে আনন্দিত দেখতে চান প্রভু আপনার জীবনের ছোট বড় সব দিতে চান এই কথাটা আপনাকে বিশ্বাস করতে হবে বিশ্বাসী বিলায় বস্তু বিশ্বাস করুন প্রভুকে কিন্তু আপনাকে তা গ্রহণ করতে হবে সবাই বলুন গ্রাহক বাইবেলে বলেছে প্রভুর করুণা গ্রহণ করো তা ক্ষমা গ্রহণ করো সূত্রে যা পাবে তা গ্রহণ করো বিশ্বাসের ফল গ্রহণ করো প্রভুর সৃষ্ট সব ভালো বিষয় পবিত্র আত্মা এলে শক্তি গ্রহণ করতেই হবে বাইবেলে যদি গ্রহণ শব্দটি খুঁজে দেখেন দেখবেন তা কত দুর্লভ শব্দ আপনাদের কথা জানি না তবে আমি গ্রহণ করতে সব কিছু প্রস্তুত আমি সত্যি সব কিছু প্রস্তুত আপনারাও সেটা প্রস্তুত হন আমার তো প্রস্তুত করতে বেশ লাগছে জানেন তো আহ এই যে আমি প্রভু আপনি দিতে পারেন গ্রহণ করতে হলে পাওয়ার এর জন্যে আমি লড়াই করবো না প্রভু এর জন্যে পাওয়ার চেষ্টা বন্ধ করতে হবে দেহের শক্তিশালী তা অর্জন করবার চেষ্টা করবেন না আমি শুধু আপনার কাছেই চাইব প্রভু ইব্রিয় চারের পনেরো কেননা আমরা এমন মহাজাজকে পাই নাই যিনি আমাদের দুর্বলতা ঘটিত দুঃখে দুঃখিত হইতে পারেন না কিন্তু তিনি সর্ববিষয় আমাদের ন্যায় পরীক্ষিত হইয়াছেন বিনা পাপে তিনি আমাদের ন্যায় পরীক্ষিত হইয়াছেন এটা বুঝতে হবে সবাই বলুন যিশু আমায় বোঝেন আমার দুর্বলতা বোঝেন তিনি জানেন আমি নির্ভুল নই অতএব আইস আমরা সাহসপূর্বক অনুগ্রহ সিংহাসনের নিকটে উপস্থিত হই কিভাবে সাহসপূর্বক যেন দয়া লাভ করি এবং সময়ের উপযোগী উপকারে অনুগ্রহ প্রাপ্ত হই যথা সাহায্য এবং যথা সময়। সাহায্য যখন প্রয়োজন তখন পাই এটি অতুলনীয় কারণ এখানে শুরুতেই বলা হয়েছে আমরা ভুল করি আর আমাদের প্রভু বুঝে নেন কারণ তিনি মনুষ্য শরীর ধারণ করেছিলেন আর তিনি জানেন দেহ প্রলুব্ধ নয় যদিও তিনি কখনো তা হননি তবুও তিনি সেটা বোঝেন সুতরাং কারণ তিনি বোঝেন তাই আমরা অনুগ্রহ সিংহাসনের কাছে সাহস করে দয়া ও করুণার জন্যে সুরোনাপন্ন হই যাতে প্রয়োজন তার সাহায্য পাই আজ তা চাইবার সময় এসে গেছে আবার বলি মনে রাখবেন আজ তা চাইবার সময় এসে গেছে তার মানে পাপ করাকে অন্যায় মনে করবেন না বা যেমন ইচ্ছে জীবন কাটায় কারণ প্রভু তো আশীর্বাদ করবেন তা কিন্তু নয় আমি সঠিক হৃদয় যাদের কথা বলছি তাদের যারা সকালে উঠে আপ্রাণ চেষ্টা করে নিজের সাধ্যমতো কাজ করতে আর বাকিটা প্রভুর ওপর ছেড়ে দেয় কাজ কমে পটু না হলেও প্রভুর প্রতি সঠিক মনোভাব বজায় রাখার চেষ্টা করুন তাহলেই দেখবেন অনেক কিছু করতে আপনি এগোবেন হ্যালো লুইয়া এবার মথি বারো ধার্মিকতা একটা উপহার সমর্থন হল উপহার মকুব হলো উপহার বাচ্চা অন্যায় করলে বাবা মা বলে তোমায় মাপ করলাম যাও বাইরে গিয়ে খেলা করো বাচ্চাকে তাদের ভুল শোধরানোর জন্য তারা ঘরের ভেতরে আটকে রেখে যায় তাই নয় কি আপনারা কখনো কি এরকম করেছেন যে কেন তুমি এই কাজ করলে এখন এটা করলে কেন এখন ঘরে আটকে রাখবো তোমাকে ও ভুল হয়ে গেছে মা আবার মাপ করে দাও আর করবো না ঠিক আছে মাপ করলাম যা বাইরে গিয়ে খেলো ও না মা আবার খেলা উচিত নয় এখন আমাকে কিছু কাজ দাও যাতে এই বোকামিটা আমি বন্ধ করতে পারি আশা করি আমার এই শিক্ষামূলক সহায়ক গোষ্ঠী আপনাদের আশীর্বাদ করবেন এবং এই অনুষ্ঠান রোজ দেখবেন তাহলেই অবশ্যই আপনারা বলবেন জয়েজ আপনার শিক্ষা আমার জীবনকে অনেক সুন্দর করে তুলেছে আমি আপনাদের আমার জন্য কিছু করতে অনুরোধ করব। আপনারা কি সত্যি আমার সহায়ক গোষ্ঠীর অংশীদার হতে প্রার্থনা করেছেন আপনাদের প্রার্থনা ও আর্থিকভাবে সাহায্য চাই যাতে আমরা সারা পৃথিবীর মানুষদের এই শিক্ষা দিতে পারি আর জয়েস মায়ের মিনিস্ট্রির অংশীদার হলে আপনার সুবীজ বপন করবেন এবং তাতে সুফলও পাবেন অবশ্যই আপনার জীবনে আমাদের জীবনের অভিষেকও আপনারা অবশ্যই পাবেন কারণ বাইবেলে বলেছে অভিষেক মস্তক থেকে প্রাপ্ত হয় তাই যদি নিজেদের সত্যি আমাদের এক অংশ ভাবেন আমাদের অংশীদার ভাবেন তাহলে আমরা যা করছি সে সব অংশীদার আপনারা হবেন আপনারা কোনো সহায়ক গোষ্ঠী চালু করতে পারবেন না কিন্তু তবুও আপনারা ভাবতে গিয়ে সুদার্থ বাচ্চাদের খিদে মেটাতে পারবেন কিন্তু আমাদের দ্বারা তাদের সাহায্য করবেন আমাদের অংশীদার হওয়ার জন্য আপনাদের কোনো বিশেষ মূল্য দিতে হবে না যত সম্ভব ততটা সাহায্য করলেই চলবে আর অংশীদার রূপে আমাদের সহায়ক গোষ্ঠীর এক বিশেষ প্রার্থনা করা হবে আপনাদের জন্যে আমাদের তরফ থেকে প্রত্যেক মাসে বিশেষ শিক্ষাও দেওয়া হবে যা আপনাদের ভবিষ্যতে অনেক কাজে দেবে